এই বছর 15 মার্চ থেকে সুন্দরবনের মধ্য আহরণের জন্য মহল থেকে অনুমতি দিই। অনুমতি দিল মহলরা সাধারণত প্রতি বছরের মতোই তারা 1 এপ্রিল থেকে সুন্দরবনে গমনের জন্য পাস পারমিট করে। আমরা যেটা শুনছি বিভিন্ন মহলদের সাথে আমাদের এবং আমাদের বন বিভাগের কর্মকর্তা কর্মীদের সাথে আলাপ করে জানতে যেটা জানলাম, এই বছর মধুর পরিমাণ কম, কারণ আপনারা জানেন এই বছর কিন্তু কোন বৃষ্টিপাত হয় নাই, যার ফলে আশার আলো ফুল হয় নাই এবং মধু কম বলে জানা গেছে। তো আমরা সামনে যে সিজন আসতেছে, আমরা তো সিজন জুন মাস পর্যন্ত সিজন, আমরা আশা করতেছি এর মধ্যে যদি বৃষ্টি হয় মানে পর্যাপ্ত ফুল আসবে এবং মধু আশার মধু পাওয়া যাবে। তো এই মুহূর্তে মধু কম পাওয়া যাচ্ছে এটা আমরা শুনছি এবং এটা অনেক দিলে মানে মহলে অনেক ফিরে আসছে, তো আমরা আশাবাদী আর কি।